নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সবাইকে আমার সিএসপি অরুণ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের পিএনবি সিএসপি পোর্টালের যে বড়ো আপডেট এসে গেছে অলরেডি তো হতে চলেছেও সেটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের যে পোপ আপ মেসেজ সিএসপির লগ ইন পোর্টালে লগ করার পর যেটা অলরেডি প্রথমেই শো হচ্ছে সেটি হলো ডিয়ার কাস্ট ডেয়ার ইউজার ডেয়ার ইউজার প্লিজ মাইগ্রেডিও ডিভাইস টু এল ওয়ান বিফোর তিরিশে জুন দু হাজার চব্বিশ আদারওয়াইজ কিউ কোড উইল বি ব্লকড আপনারা ন্যাচারালি বুঝতে পেরেছেন আমরা প্রিভিয়াস যে মডেলটি ইউজ করছি এখনও পর্যন্ত এল জিরো ডিভাইস সেটি কিন্তু ওনারা বারবার বলছেন পপ আপ মেসেজের মাধ্যমেই যে এল ওয়ানে আপনারা কিন্তু ট্রান্সফার করুন তার মানে আমাদেরকে কিন্তু এল ওয়ান ডিভাইসটি অলরেডি আমাদেরকে পুনরায় একটি নতুন ডিভাইস পারচেজ করতে হবে ঠিক আছে তো কেন এই ধরনের পরিবর্তন এলো বা এই পপ আপ মেসেজ কেন আসছে সে সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দিন অ্যাকচুয়ালি এই পরিবর্তনের কথা ব্যাংক নিজে থেকে যে বলছে তা নয় ইউইডিআইয়ের যে সার্ভারের মাধ্যমে আমরা প্রত্যেক কাস্টমারের পেমেন্ট আধারের মাধ্যমে অথেন্টিকেট করে যেটাকে ইকোসিস্টেম বলা হচ্ছে সেই ইকোসিস্টেমের মাধ্যমে ওনাদেরকে পেমেন্টটা করি তো সেই ইকোসিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে সেজন্যই কিন্তু ওনারা লেটার দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ফেজিং আউট অফ এক্সাইডিং ফিঙ্গারপ্রিন্ট এল জিরো রেজিস্টার ডিভাইসেস বাই ইউআইডিএই ফ্রম আধার অথেন্টিকেশান ইকো সিস্টেম তো আপনারা বুঝতেই পেরেছেন তো আরও একটি জিনিস যেখানে বলা হচ্ছে যে এল জিরো উড বি ফেজ আউট অফ দ্য বাই তিরিশে জুন দু হাজার চব্বিশ তার মানে নিজেরাই কিন্তু জানিয়ে দিয়েছেন তিরিশ ছয় দু হাজার চব্বিশ আর লাস্ট ডেট এল জিরো ডিভাইস ইউজ করার দেয়ার আফটার অনলি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এল ওয়ান আর ডি উড বি অ্যালাউড টু পারফর্ম আধার বেস অথেন্টিকেশন তো তিরিশ ছয় দু হাজার চব্বিশের পরেই কিন্তু এল ওয়ান আর ডি যে নতুন মডেলটি সেই মডেলটির মাধ্যমে কিন্তু আধার অথেন্টিকেশানের কাজটি পারফর্ম করবে ঠিক আছে তো আপনারা ন্যাচারালি বুঝতেই পেরেছেন যে এর এই ডিসান পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের এই পপআপ মেসেজটি দেওয়া হচ্ছে তো আমাদেরকে যে জিনিসটি করতে বলা হয়েছে সেটি হলো আমরা আগে যেটি ব্যবহার করতাম সেটি হলো এমএসও তেরোশো ই থ্রি এখন যে নতুন মডেলটি আমাদের ইউজ করতে হবে এমএসও তেরোশো ই থ্রি আর আর যেটা আমাদের এই পেছনেও লেখা থাকবে ই থ্রি টু এম যেটা আগে ছিল এখন কিন্তু সেটা লেখা থাকবে ই থ্রি আর সার্ভিস ঠিক আছে তো আর একটা জিনিস এখানে নতুন যে মডেলটি সেখানে কিন্তু আর ডি এল ওয়ান বলেও উল্লেখ থাকবে আরও একটা জিনিস ওনারা যে কারণে চেঞ্জটা করছেন তো সেটা হলো আমরা আগে যে এল জিরো ডিভাইসটি ব্যবহার করছিলাম সেটা কিন্তু এখন লো সিকিউরিটি ডিভাইস হিসাবে পরিচিত হয়েছে তার কারণ এখন যে নতুন মডেলটি লঞ্চ করা হয়েছে এই নতুন মডেলে কিন্তু আগে যে সিকিউরিটি ছিল তার থেকে অনেক বেশি আরও সিকিউরিটি আনা হয়েছে তাই এটাকে এই ডিভাইসটিকে আপাতত হাই সিকিউরিটি ডিভাইস হিসাবে পরিচিত করা হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে ঠিক আছে তো আমাদের কাছে আরও একটি একটু ভালো সংবাদও বলা যায় যেটি হচ্ছে আগে আমরা কোনো সিএসপি মন্ত্রা ইউজ করতে পারতাম না এখন থেকে কিন্তু আমরা হয় মরফ না হয় মন্ত্রা যে কোনো একটি কিন্তু ইউজ করতে পারবো তবে এখানে সিকিউরিটি যেহেতু চেঞ্জিং হয়ে ব্যাপার রয়েছে তাই আগে এম এফ এস যেটি ছিল সেটিও কিন্তু নতুন মডেলের যা রূপান্তর করা হয়েছে নতুন মডেলে আরও সিকিউরিটি সিস্টেম করা হয়েছে যেটির নাম দেওয়া হয়েছে এম এফ তো আমরা যদি ইউজ করি আমাদের ব্যাঙ্কে ব্যাংক মিত্র সেন্টারে তাহলে কিন্তু এম এফ এস কিন্তু ইউজ করতে আমরা পারব আর আমরা সবাই জানি মন্ত্রা এবং মর্ফ মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটি কিন্তু মন্ত্রা অনেক বেশি অনেক বেশি সারফেস দেয় হ্যাঁ বা বয়স্ক থেকে ছোট বাচ্চাদের থেকে ফিঙ্গারটাও কিন্তু খুব ভালো নেয় এটা আমরা কিন্তু মার্কেটে ফিডব্যাক পেয়ে আসছি ঠিক আছে যেটা একটু ডিফারেন্স চলে আসে মরফর সঙ্গে মাদ্রার তো আমাদের কাছে সত্যি এটা একটু গুড নিউজ রয়েছে তবে কাজে ফিজিক্যালি আমরা কিন্তু যখন কাজ করব তখন কি সুবিধে বা অসুবিধে হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন